আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন ধরে ভাবতেছিলাম জুস বানানোর জন্য একটা ব্লেন্ডার মেশিন কিনবো, একদম গ্লাসের মতো, এত বড় না। তো আজকে যাচ্ছিলাম হচ্ছে তিন চারজন মিলে আলমিরাতে, ভাবতেছিলাম যে আজকে যদি মেশিনটা পেয়ে যায় তাহলে নিয়ে আসব। তো এ হচ্ছে আলমিরা, আলমিরার সাথে আনসার গ্যালারিও আছে, এখানে অনেক জিনিসপাতি পাওয়া যায়, শুধু অনেক না, এখানে শুধু ফার্নিচার বাদে দৈনন্দিন জীবনের সবকিছুই এখানে পেয়ে যাবেন। তো অলরেডি আমরা চলে আসছি আলমিরার ভিতরে। কাতারের একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে ম্যাক্সিমাম জায়গার মধ্যে হচ্ছে ভিডিও করা অ্যালাউড না, ঠিক তেমনি আলমিরার ভিতরেও ভিডিও করা এলাউড না। তারপরেও আমি চেষ্টা করব হালকা পাতলা ভিডিও করার জন্য। তো আমরা ডুইকায় চলে যাচ্ছি হচ্ছে ব্লেন্ডার বা মেশিনারি যে জিনিসগুলো আছে এগুলো যে পাশে এই পাশে আমরা শুরু দিয়ে চলে আসছি। তো এখানে কিছুদিন আগে আমি ব্লেন্ডার দেখে গেছিলাম, দাম ছিল হচ্ছে 69 রিয়াল, এই যে এই ব্লেন্ডারটা। কিন্তু আজকে আমি আইসা দেখি এটার দাম 20 রিয়াল কমায় দিয়া 49 রিয়াল করে দিছে। তো এখানে আমি খুশিতে ঠেলায় নিয়ে নিছি, 20 রিয়াল আমি কম পাইছি। তারপরে হচ্ছে 2 বছরের গ্যারেন্টি আছে, 2 বছরের ভিতরে কোনো সমস্যা হলে আবার তারা চেঞ্জ করে দিবে, এই জন্য আমার খুব ভাল লাগছে। ঠিক যেমনটা খুঁজতেছিলাম ঠিক তেমনটাই পেয়ে গেছি, এই জন্য আর কোনো চিন্তা ভাবনাই করি নাই, সাথে সাথেই নিয়ে নিছি। ব্লেন্ডারটা নিয়ে চলে আসছি হচ্ছে ফল ফ্রুটের এখানে, কারণ আমার সাথে যারা আসছে তারা নাকি ফল ফ্রুট কিনবে, সেই জন্য তারাও দেখতেছিল, আমিও দেখতেছিলাম যে ভাল লাগলে নিয়ে নিব। এখানে শুধু ফল ফ্রুট আর হচ্ছে সবজি, মানে এখানে ফল ফ্রুটের অভাব নাই, আপনার যা লাগবে সবকিছুই আছে এখানে। এখানে দেখেন আমার সাথে যারা আসছে তারা সাইপ্পা সুইপ্পা দেখতেছে যে কোনটা ভালো হবে, তারা আনার কিনতেছে আর কি, ঠিক আছে। আর এই দেখেন এই হচ্ছে ড্রাই ফ্রুট, আসলে এগুলা দেখলে আমার রাগ হয়, বেটা তোরা এত দাম কেড়ে, হ্যাঁ মানে একটু চিন্তা করেন তাদের কি অবস্থা, তাদেরকে কিনতে গেলে 70 রিয়াল 80 রিয়াল কেলো লাগে। 70 রিয়াল 80 রিয়াল হচ্ছে বাংলার প্রায় 2000-2500 টাকার মতো, এত টাকা দিয়ে তাদেরকে কিনা খাইতে কষ্ট লাগে। তো যাই হোক, এখানে আমি বিল টিল পে করে এই দেখেন আমার 2 বছরের ওয়ারেন্টির পেপারও নিয়ে আসছি। তো এখন চলে যাবো হচ্ছে রুমের দিকে। একটা জিনিস একটু খেয়াল করেন, আমি মানে ব্লেন্ডার কিনছি কিন্তু ফল ফ্রুট যে আনবো আইনা যে ব্লেন্ডার করে খাবো এটা যে একটু চেক করতে হবে এটাই আমার মনে নাই, মানে আমি খুশিতে ঠেলাই একবারে রুমে চলে আসছি, এই হচ্ছে আমার অবস্থা আর কি। তো যাই হোক, ভুল করে চলে আসছি, আর কি করা যাবে। তো এখন এটা খুইলা চেক করা যাক আসলে এটা মানে ঠিকঠাক আছে কিনা। এখানে আমার রুমে আর কেউ ছিল না, যার জন্য এক হাতে আমার মোবাইলটা ধরে রাখতে হয়েছে আর এক হাতে হচ্ছে এটা খুলতে হচ্ছে। এই হচ্ছে ব্লেন্ডারটা, এটার সাথে হচ্ছে আমাকে একটা 2 বছরের একটা ওয়ারেন্টি একটা কার্ড দিয়ে দিছে, শুধু মানে এটা তো কোম্পানির ওয়ারেন্টি, আর আলমিরা থেকেও আমাকে 2 বছরের একটা পেপার দিয়ে দিছে। এই ব্লেন্ডারটা আমার কাছে ভালো লাগছে, এটা আমাদের কারেন্টের লাইন লাগাইতে হবে না, আপনার মানে চার্জ দিলেই হবে, চার্জ দিলেই আপনার মানে 4-5 বার আপনি চালাইতে পারবেন আর কি। তো এটাকে আমি বের করার সাথে সাথে ট্রাই করতেছিলাম চালানোর, কিন্তু এটা চলতেছে না, কারণ হচ্ছে এটা আমাদের চার্জ না, এটাকে আগে আমার ফুল চার্জ করতে হবে। তো যাই হোক, জুসের বোতল তো কিনছি, কবে যে জুস খাওয়া হবে আল্লাহ মাহবুব জানে।